সিসিএন সংবাদ শিরোনামে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফজারি আছি আপনাদের সাথে। আজকের কিছু স্থানীয় এবং জাতীয় পত্রিকার প্রথম পাতার শিরোনামগুলো আপনাদের সামনে তুলে ধরব। আমাদের কাছে প্রথমেই রয়েছে স্থানীয় পত্রিকা দৈনিক কক্সবাজার। দৈনিক কক্সবাজারের প্রথম পাতায় একদম বড় করে লেখা আছে, ধান চাল সংগ্রহে দেখা দিয়েছে সংশয়, এবং ভিতরে লেখা আছে ধানের দাম 30 এবং চাল 43 টাকা, জেলায় 14,282 টন ধান চাল কিনবে সরকার। ধানের দাম 30 টাকা এবং চালের দাম হচ্ছে 43 টাকা, যার কারণে সংশয় দেখা দিয়েছে ধানের চালের। এরপর আছে চকরিয়ায় ট্রেন দেখতে গিয়ে বাস চাপায় ভাই বোনের মৃত্যু, আহত এক। গতকাল চকরিয়ায় ট্রেন দেখতে গিয়ে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস দেখতে গিয়ে চকরিয়ায় দুই ভাই বোন নিহত হয়েছেন এবং তারা দুজনই শিশু। এরপর রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর 124তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত। এরপর আছে প্রার্থীদের নির্বাচনী হলফনামা খতিয়ে দেখবে দুদক। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি প্রার্থীদের হলফনামাসমূহে দেওয়া সম্পত্তির ব্যাপারে কিছু তথ্য। এর মধ্যে আছে এমপি সাইমুম সরোয়ার কমলের ব্যাপারে তথ্য, এমপি আশিকুল্লা রফিকের ব্যাপারে তথ্য এবং এমপি শাহিন আক্তারের ব্যাপারে বিভিন্ন ধরনের তথ্য এবং তাদের সম্পত্তি বৃদ্ধির ব্যাপারে কিছু তথ্য। যেমন শাহিন আক্তারের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে গতবারের তুলনায় 12 গুণ, আর তার স্বামী আব্দুর রহমান বদির সম্পদ বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ, এবং এছাড়া এমপি সাইমুম সরোয়ার কমলের সম্পদ বৃদ্ধি পেয়েছে 1.24% এবং তার সহধর্মিনীর সম্পদ বৃদ্ধি পেয়েছে 4 গুণ। তো এই সব কিছু মিলে দুদকের কাছে কিছু তথ্য গিয়েছে এবং তারা এইসব তথ্য খতিয়ে দেখবে বলে জানিয়েছে। এছাড়া দৈনিক কক্সবাজারের শেষ পাতায় রয়েছে এক সপ্তাহে রিজার্ভ কমলো $36 কোটি। এরপর আছে 2024 টি টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন। 2024 টি টোয়েন্টি বিশ্বকাপের লোগো উন্মোচন হয়েছে গতকাল। এছাড়া আছে মেসিকে 2034 বিশ্বকাপেও দেখতে চান ফিফা প্রেসিডেন্ট। এরপর আছে কিছু বিদেশি খবর, যার মধ্যে রয়েছে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন 17 মার্চ, দক্ষিণ কোরিয়ায় উচ্চতর জিমন্যাস্টিক প্রশিক্ষণে বাংলাদেশ টিমের 11 জনের 10 জনই কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থী। এছাড়া আছে সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর 5 দিনব্যাপী নৃত্য কর্মশালার উদ্বোধন। আর এখানে দেখতে পাচ্ছি শুধু আসন সমঝোতাই নয়, জয়ের নিশ্চয়তাও চায় জোট সঙ্গীরা। এরপর আছে দৈনিক আজকের দেশ বিদেশ। দৈনিক আজকের দেশ বিদেশেরও প্রথম পাতায় রয়েছে ট্রেন দেখতে গিয়ে ভাই বোনের মৃত্যু। এরপর আছে এমপি শাহিন আক্তারের সম্পদ বেড়েছে 12 গুণ এবং স্বামী বদির সম্পদ বেড়েছে 2 গুণ, যেটা আমি একটু আগেও দৈনিক কক্সবাজারের পত্রিকা অনুযায়ী বলছিলাম যে তাদের সম্পদ বৃদ্ধির ব্যাপারে দুদকের খতিয়ে দেখার বিষয়। তো সেখানে এখানে এটাই বলা হয়েছে শাহিন আক্তারের সম্পদ এবং তার স্বামীর সম্পদের ব্যাপারে, তাদের সম্পদ কী পরিমাণ বেড়েছে এবং 2018 সালে তাদের সম্পদ কী পরিমাণ ছিল, এখন 2023 সালে এসে সম্পদ তা কত পরিমাণ বেড়েছে, যা যাচাই বাছাই করা গিয়েছে হলফনামার মাধ্যমে। এরপর আছে ভরা মৌসুমেও পর্যটক শূন্য কক্সবাজার, পর্যটক কমেছে 90%। হরতাল অবরোধের প্রভাবের কারণে এটা হয়েছে বলে ধারণা করছেন পর্যটন সংশ্লিষ্টরা। বিএনপি জামায়াতের ডাকা দফায় দফায় হরতাল ও বৈরি আবহাওয়া এবং আসন্ন কিছু ঘূর্ণিঝড়, যেটা এর আগেও কিছু ঘূর্ণিঝড় এসেছিল এবং সামনেও আসতে চলেছে, এই সব কিছু মিলে পর্যটন মৌসুমে একটা ভারী প্রভাব পড়েছে, যার প্রভাব দেখা দিয়েছে পর্যটন খাতে, পর্যটন ব্যবসায়। এবং পর্যটন ব্যবসায় বলতে পারা যায় যে ধস নেমেছে 90%। সারা দেশে 333 থানার ওসি বদলি। ওসিদের বদলি করা হয়েছে। এবং এরপর আছে শক্তিশালী শ্রম আইন প্রণয়ন বাস্তবায়ন অত্যাবশ্যক, এটা বলেছেন পিটার হাস।
এরপর আছে সংসদ নির্বাচনে আগ্রহী 179 বিদেশি পর্যবেক্ষক। এরপর দ্বিতীয় পাতায় আছে সঞ্চয় কি শুরু করেছেন সাইফুল হোসেন। সাইফুল হোসেনের ব্যাপারে একটি মন্তব্য আছে এখানে, এবং আছে লামায় পাহাড় কেটে মাটি বিক্রির ঝুঁকিতে স্কুল ভবন। স্কুল ভবনটি ধসের ঝুঁকিতে রয়েছে কারণ পাহাড় কাটা হচ্ছে। উখিয়ায় ক্যাম্প থেকে পালানোর সময় 30 রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এরপর আছে রাতের তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। দিনে তাপমাত্রা যতই থাকুক না কেন, রাতে তাপমাত্রা 2 ডিগ্রি পরিমাণ কমতে পারে বলে জানানো হয়েছে। এছাড়া রয়েছে বাইশারি ঈদগড় সড়কে কার্পেন্টিং শুরু করায় মানুষের মাঝে স্বস্তি। এরপর আছে রামুতে বন্য হাতির আক্রমণে দুইজন আহত হয়েছেন। এবং এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতে চাই, তাহলে রামুতে বন্য হাতির একটি পাল লোকালয়ে চলে এসেছে, এতে হাতির আক্রমণে আহত হয়েছেন দুইজন। ইতিমধ্যে ঘটনাস্থলে উৎসুক জনতাদেরকে সরিয়ে হাতিদের বনে ফেরার কাজ করছেন বন বিভাগ। এছাড়া রয়েছে পেকুয়ায় জিহাদ হত্যার প্রতিবাদে শোকসভা ও র্যালি। চকরিয়ায় কোনাখালীর কুখ্যাত মোবাইল চোর সিন্ডিকেটের হাতে নির্মমভাবে খুন হওয়া পেকুয়ার মেধাবী শিক্ষার্থী জিহাদের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাত ডিসেম্বর বিকেল 4টায় SSC ব্যাচ 2017 এবং পেকুয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ব্যানারে এইসব দেখা যায়। এরপর আছে আমাদের কাছে একটি জাতীয় পত্রিকা। জাতীয় পত্রিকাটি হলো দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোর প্রথম পাতায় বড় করে লেখা রয়েছে নিশ্চিত জয় চাই শরিক মিত্ররা। আওয়ামী লীগের আসন সমঝোতা, জাপা ও 14 দলের শরিকেরা সমঝোতার আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহার চায়। স্বতন্ত্র প্রার্থী থাকুক সেটাও তারা চায় না। এরপর আছে মিত্র ও শরিক দলগুলোর শীর্ষ নেতাদের আসনে সমঝোতায় যেতে রাজি আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থী সরিয়ে দেওয়ার দায়িত্ব নিতে চায় না আওয়ামী লীগ। এরপর আছে যুদ্ধবিরতির প্রস্তাব মানবে না ভারত। অবরোধে বৃষ্টির মধ্যেও ঢাকায় গাড়িতে আগুন। আবহাওয়ার বিঘ্নতার কারণে গত পরশু থেকেই দেশের বিভিন্ন জায়গায় গুড়িগুড়ি থেকে শুরু করে ভারী বৃষ্টিপাত শুরু হতে হয়েছে। এবং এই বৃষ্টিপাতের মধ্যেও গতকাল বৃহস্পতিবার ঢাকায় কিছু সংখ্যক গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরপর আছে গণতন্ত্রের জন্য ন্যায্যতা বাক স্বাধীনতা জরুরি। রাজধানীর একটি হোটেলে গতকাল শুরু হয়েছে 3 দিনব্যাপী BISC এর উন্নয়ন সম্মেলন, এবং এই সম্মেলনে এইসব কথা বলা হয়েছে। গণতন্ত্রের জন্য অবশ্যই বাক স্বাধীনতা জরুরি। যদি বাক স্বাধীনতাই না থাকে, তাহলে গণতন্ত্রের তেমন কোনো প্রভাব, তেমন কোনো সুফল লক্ষ্য করা যাবে না। এরপর অপর পৃষ্ঠায় রয়েছে ঢাকার ওসিরা ঢাকাতেই। ওসি বদলি হয়েছে 333টি থানার, কিন্তু ঢাকার ওসিরা রয়ে গেছেন ঢাকাতেই। এ ব্যাপারে বিস্তারিত যদি একটু বলতে চাই, সীতাকুণ্ড থানায় আলোচিত ওসি তোফাইলকে বাঁশখালীতে বদলি করা হয়েছে, কিন্তু ঢাকার 10 বছর থাকা গুলশান থানায় ওসি ফরমানকে যাত্রাবাড়িতেই রেখে দেওয়া হয়েছে। ওই হিসেবে এখানে বলা হয়েছে ঢাকার ওসিরা ঢাকাতেই রয়েছেন। এরপর আছে গরুর মাংস 650 টাকা দরে বিক্রি শুরু। এরপর আছে যুবদলের বর্তমান সাবেক সভাপতি সহ 31 জনের সাজা। এরপর আমাদের কাছে আছে জাতীয় পত্রিকা কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রথম পাতায় বড় অক্ষরে লেখা আছে একদিনে ধার করেছে 40 ব্যাংক। 40 ব্যাংকের যদি একটু বিস্তারিত আমরা দেখতে যাই, তাহলে দেখা যাবে বাংলাদেশ ব্যাংক থেকে একদিনে সর্বোচ্চ 23,239 কোটি টাকা ধার নেওয়া হয়েছে। 40টি ব্যাংক 123,239 কোটি টাকা ধার নিয়েছে।
এরপর আছে আসন সমঝোতা নিয়ে আলোচনায় রাগঢাক। আওয়ামী লীগ জাপা নিয়ে যে বিষয়টি প্রথম আলোতেও ছিল সেই বিষয়টি এখানে এসেছে আসন সমঝোতা নিয়ে। আসন সমঝোতার বিষয়ে ঐক্যমত আওয়ামী লীগ জাপা হয়নি। এরপর আছে আওয়ামী লীগ ও জাপার দাবি, তাদের দাবি এক নয় তাই তারা সমঝোতায় আসতে পারেনি। এরপর আছে অর্থনৈতিক স্থিতিশীলতায় দরকার বিশ্বাসযোগ্য নেতৃত্ব। এ কথা বলা হয়েছে বিআইডিএস এর সম্মেলনে। মির্জা ফখরুলকে কেন জামিন নয়? হাইকোর্টের রুলে দেওয়া হয়েছে মির্জা ফখরুলকে জামিন দেওয়া যাবে না, কিন্তু কেন এই তথ্যই এখানে দেওয়া হয়েছে। এছাড়া কালের কণ্ঠের দ্বিতীয় পাতায় রয়েছে হেলে পড়া সব ভবনই খাল পাড়ের, বিষয়টি হচ্ছে চট্টগ্রামের। গত দুই বছরে চার ঘটনায় কিছু ভবন, ছয়টি ভবন হেলে পড়ে। তদন্ত কমিটি হলেও এখানে বহাল অনেক স্থাপনা, বেশিরভাগ ভবন নির্মাণে অনুমোদন বেশিরভাগ ভবনই অনুমোদন প্রাপ্ত নয়, এসব কথা এখানে বলা হয়েছে। এছাড়া রয়েছে মেঘমেধুর সন্ধ্যায় দ্বন্দ্বের গল্প, এটা বিষয়টি হচ্ছে ঢাকা থিয়েটারের নতুন নাটক এটি। এরপর আছে একটু বিদেশি খবর, যেটা হচ্ছে মৃত্যু ধ্বংস ক্ষুধার রাজ্য গাজা। গাজায় 19 লাখ ফিলিস্তিনিদেরকে বাস্তুচ্যুত করা হয়েছে, মৃতের সংখ্যা 17,000 বেশি ছাড়িয়েছে। এই ছিল আমার কাছে আজকের কিছু স্থানীয় এবং কিছু জাতীয় পত্রিকার বড় যেসব শিরোনাম, যেসব প্রধান শিরোনামসমূহ সেগুলো। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি আফজার আরিয়া, সিসিএন।